এই হাত, এই হাতে মাটি লেগে থাকা হাতই ভোট দেবে, আর তারাই দিল্লিতে সরকার তৈরি করবে। এবারের ভোটটা একদম লাল ঝান্ডাকে, কাস্তে হাতুড়িকে। লাল ঝান্ডাই একমাত্র শ্রমিকের বন্ধু, কৃষকের বন্ধু, অন্য কেউ না। পাশে চাই আপনাদেরকে, পাশে চাই। আমি লাল ঝান্ডার প্রার্থী, কমিউনিস্ট পার্টির প্রার্থী, খেটে খাওয়া মানুষের পার্টির প্রার্থী, একমাত্র সিপিএম। আপনারা সবাই জানেন কমিউনিস্ট পার্টি একমাত্র দল যে দল খেটে খাওয়া, গতর খাটিয়ে যে মানুষ খায়, মাথার ঘাম পায়ে ফেলে, তাদের কথা কেবলমাত্র আমরা বলি। আর অসংগঠিত শ্রমিক, তাদের কথাও আমরা বলি। ভাটার মজদুর হতে পারে, রেলের হকার হতে পারে, সবার কথা, কৃষক শ্রমিক সবার কথা আমরাই বলি, ঠিক আছে? এইবারের ভোটটা আপনারা আমাদেরকে দেন, তার কারণ দিল্লিতে আমরা যদি যেতে পারি, তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা ঘাম ঝরিয়ে খাচ্ছে, তাদের জন্য আমরা ঠিকঠাক প্রকল্প নিয়ে আসতে পারবো। আগে যেমন 2004 সালে আমরা 100 দিনের কাজ আনতে পেরেছিলাম, ন্যূনতম মজুরি বাড়ানোর প্রশ্নে, যে একজন শ্রমিক সে ন্যূনতম মজুরি, সে মজুরি বাড়াতে হবে, এই কথা কমিউনিস্ট পার্টি ছাড়া কেউ বলবে না, লাল ঝান্ডা ছাড়া কেউ বলবে না, ঠিক তো? লাল ঝান্ডা ছাড়া কেউ বলবে না, লাল ঝান্ডা ছাড়া কিন্তু মজুরি বাড়াতে হবে, শ্রমিকের মজুরি বাড়াতে হবে, কে বলবে? 26,000 টাকা বলো তো, একদম একটা মাসে ফিক্সড একটা জায়গায় নিয়ে যেতে হবে আস্তে আস্তে, ন্যূনতম মজুরিকে ঠিক করতে হবে। কৃষকের যেমন ন্যূনতম ফসলের দাম ঠিক করতে হবে, যে ও টাকা দিতেই হবে, যাতে না কৃষক আত্মহত্যা করে। শ্রমিক ওই যে আপনারা খাটছেন, সব কিছু আপনাদের খাটুনির ফসল, আপনারা যে ঘাম ঝড়াচ্ছেন আপনাদের ঘাম ঝড়ানোর ফসল, বলতো আমরা আপনাদের ন্যূনতম মজুরি ঠিক করতে চাই। সে ন্যূনতম মজুরি যদি ঠিক করতে হয়, যদি বেশি মজুরি পাওয়ার জায়গা তার থেকে ঠিক করতে হয়, যদি আরও বেশি ভালো প্রকল্প খেটে খাওয়া মানুষের জন্য করতে হয়, ভালো জিনিসপত্রের দাম কি বেড়েছে বলুন তো? আলুর দাম, চন্দ্রমুখী আলুর দাম 32 টাকা, লোকে খাবে কি? ওই তো ভাত ডাল পান্তা খেতে গেলেও তো একটু আলু লাগে। আপনাদেরকে বলছি, এই হাত, এই হাতে মাটি লেগে থাকা হাতই ভোট দেবে, আর তারাই দিল্লিতে সরকার তৈরি করবে। এবারের ভোটটা একদম লাল ঝান্ডাকে, কাস্তে হাতুড়িকে। লাল ঝান্ডাই একমাত্র শ্রমিকের বন্ধু, কৃষকের বন্ধু, অন্য কেউ না। পাশে চাই আপনাদেরকে, পাশে চাই। আপনাদের মূল সমস্যা কি কি হয়? বিভিন্ন রকম মানুষের সমস্যা থাকবে, কাজ কম থাকে, কোন সময় দ্রব্য মূল্য আমরা সঠিক পাচ্ছি না, বিভিন্ন রকম সমস্যা। সমস্যা এটাই যে জিনিসের দাম বেশি কিন্তু আমাদের মজুর কম, মানে পয়সাই কম। জিনিসপত্রের দাম যদি না কমে, তাহলে তো পেট ভরবে কি করে? না সেটাই ঠিক, সেটাই তো বলতে চাচ্ছি আমরা। তাই হচ্ছে আসলে 300 টাকায় কি হবে? সরষের তেল 1 লিটার দাম 145 টাকা। কমিউনিস্ট পার্টির মূল দায়িত্ব কৃষক শ্রমিক বন্ধুদেরকে ঠিক রাখা, ন্যূনতম মজুরিকে ঠিক করা, জিনিসপত্রের দাম কমানো। চন্দ্রমুখী আলুর দাম 20 টাকা গিয়ে পৌঁছেছে, আলুর দাম বেড়ে গেছে, ডালের দাম বেড়ে গেছে, আর মানুষ খাবে এটা কি? এই হাতি দাদা দিল্লি সরকার তৈরি করবে, চেষ্টা করবে। পাশে চাই আপনাদের। লাল ঝান্ডা ছাড়া শ্রমিকের কোনো বন্ধু নেই, লাল ঝান্ডা ছাড়া, লাল ঝান্ডা একমাত্র বন্ধু। পাশে চাইছে।